শিকারপুরের রাজা সুন্দরভান সিং ছিলেন অনেক দয়ালু রাজা। সে তার রানী সুরময়ীর সাথে অনেক সুন্দরভাবে রাজ্য পরিচালনা করছিলেন, কিন্তু তাদের একটাই দুঃখ ছিল, তাদের কোনো সন্তান ছিল না। মহারানী, এমনিতে তো আমাদের প্রভুর দেয়া সব কিছুই আছে, কিন্তু কষ্ট তো শুধু এক জায়গাতেই, আমাদের তো কোনো সন্তান নেই। মহারাজ, সকল প্রজাই তো আপনার সন্তানের মতো, এমনটা বলে দুজনে তাদের মনকে সান্ত্বনা দেয়। কিন্তু রাজা আর রানী ভালো কাজের ফল তারা পায় আর তাদের ঘরে এক সন্তান জন্ম নেয়। কিন্তু তাদের সন্তানকে দেখে তারাই অবাক হয়ে যায়, কারণ সে ছিল একটা ছেলে, কিন্তু সে দেখতে ছিল একদম গাধার মতো। হে প্রভু, আপনি আমাদের এই কেমন পরীক্ষা নিচ্ছেন, সন্তানও দিলেন একটা গাধার মতো? চিন্তার কিছু নেই রানী, ও তো আমাদেরই সন্তান, তাই না? আমরা ওকে একটা রাজকুমারের মতো করেই বড় করব। রাজা আর রানী তার নাম রাখে রাজকুমার সুমের সিং। সুমের ছিল একদম মানুষের মতো, কিন্তু তার চেহারা ছিল গাধার মতো। একদিন এক পণ্ডিত বলে, মহারাজ, এ হচ্ছে আপনার পূর্বপুরুষদের দেয়া অভিশাপ, কিন্তু আপনি চিন্তা করবেন না, যেদিন রাজকুমারকে কেউ সত্যিকারে মন থেকে ভালোবাসবে সেদিন সে মানুষের চেহারা ফিরে পাবে। কিন্তু হ্যাঁ, সাবধান থাকবেন, তাকে কখনো আয়না দেখতে দেবেন না। রাজা তেমনটাই করে। রাজকুমার সুরেশ অনেক ভালো বাঁশি বাজাত, কিন্তু বড় হয়ে একদিন যখন সে আয়না দেখে, আরে এটা কি আমি? আমার চেহারা তো গাধার মতো, হয়তো এই কারণেই আমার বাবা মা এত মন খারাপ করে থাকে, এই মহল ছেড়ে আমার চলে যাওয়া উচিত। রাজকুমার সুরেশ মন খারাপ করে তার রাজ্য ছেড়ে রাতারাতি সেখান থেকে চলে যায়। সে হাঁটতে হাঁটতে রাজা চন্দ্রভাঙ্গের রাজ্যে চলে আসে আর মহলের কাছে এসে একটা গাছের নিচে বসে বাঁশি বাজাতে থাকে। রাজা চন্দ্রভাঙ্গ যখন তার বাঁশির শব্দ শুনে, তখন সে তার সিপাহীকে বলে, সিপাহীরা দেখো তো, এই বাঁশুরি কে বাজাচ্ছে, তাকে ধরে আমার কাছে নিয়ে আসো। প্রথমে তো রাজা চন্দ্রভাঙ্গ সুরেশকে দেখে অবাক হয়ে যায়, কিন্তু সঙ্গীত পরিদর্শনা দেখে মুগ্ধ হয়ে যায়। সে তাকে তার রাজমহলে থাকার সুযোগ দেয়। তখন রাজকুমার রাজমহলেই থাকতে থাকে। একদিন চন্দ্রভাঙ্গ তার মেয়েকে বলে, মা, সুমেরকে আমার অনেক পছন্দ, ও অনেক ভালো ছেলে আর সঙ্গীতের গুণও আছে, আমি চাই তোমার বিয়ে ওর সাথে হোক, কিন্তু এটা তখনই হবে যখন তুমি এতে মন থেকে সম্মতি দেবে। বাবা, আপনার আদেশই আমার কাছে সবচেয়ে বড়। বিয়ের সময় যখনই রাজকুমারী চন্দ্রপ্রিয়া সুরেশ সিংকে মালা পরায়, তখনই সেখানে সবাই এক অবাক দৃশ্য দেখতে পায়। সুরেশ সিং অনেক সুন্দর রাজকুমারের রূপ ফিরে পায়। এই খবর শুনে রাজা চন্দ্রভাঙ্গ আর তার রানী সুরময়ী অনেক খুশি হয়। সুরেশ সিং আর চন্দ্রপ্রিয়া হাসি খুশি রাজমহলে ফিরে এসে আবার থাকতে শুরু করে। এক জঙ্গলে ভয়ঙ্কর এক সিংহের ছোট্ট একটি খরগোশের সাথে অনেক গভীর বন্ধুত্ব ছিল। সিংহ শিকার করত আর খরগোশ তার গুপ্তচর হয়ে জঙ্গলের সব খবর তাকে এনে দিত। কোন পশু কত মোটা, কে কত খায়, কে কোথায় একলা বসে আছে, এই সব খোঁজ খবর খরগোশ নিত আর সোজা এসে সিংহকে জানাতো। কি মহারাজ, আজকের খাবার কেমন ছিল? মহারাজ, আমি তো আপনার সেবাতেই থাকি সবসময় আর আমার তো এতেই অনেক ভালো লাগে, কিন্তু ধীরে ধীরে জঙ্গলের সব জীবজন্তু তো শেষ হয়ে যাচ্ছে, এখন আমরা সামনে কিভাবে কি করব, আর কাকেই বা আপনার খাবার বানাবো মহারাজ? এ তো তুমি অনেক ভালো কথা বলেছ খরগোশ ভাই, কিছু একটা তো করতেই হবে, শুধু তুমি আর আমি একলাই জঙ্গলে কি করব? আমি তো এই জিনিসটাই ভাবছি, চিন্তার কিছু নেই, আশেপাশের জঙ্গলে খোঁজখবর নিয়ে দেখছি কি করা যায়। ধীরে ধীরে যখন জঙ্গলের সব জীবজন্তু শেষ হয়ে যায়, খরগোশ তখন আশেপাশের জঙ্গলে গিয়ে খোঁজখবর নিতে শুরু করে। সেখানে সে বড় বড় দুই সিংহকে দেখে। এক সিংহ আর তার স্ত্রী পুরা রাজ্যে রাজত্ব করছিল, সেখানেও খুব ভালো ভালো মোটা তাজা জীবজন্তু ছিল। তাদের দেখে মনে হয়
সে যদি এখানে এসে থাকতে শুরু করে তাহলে তার জীবন সার্থক হয়ে যাবে। এ জায়গাটা তো অনেক সুন্দর, এক্ষুনি রাজাকে গিয়ে বলছি। মহারাজ, পাশের এক জঙ্গল শুধু সবুজ শ্যামলই না, জীবজন্তুতেও পরিপূর্ণ। চলুন এখনই এই জঙ্গল ছেড়ে দিন, এখানে কেউ নেই, ওখানে চলুন। কিন্তু আমি ওখানকার রাজা হব কিভাবে? মহারাজ, ওই জঙ্গলে যে রাজা রানী আছে, আমার দুষ্ট বুদ্ধি দিয়ে ওদের মেরে ফেলব। সেই পাশের রাজ্যের এই কোয়েল তাদের দুজনের কথা শুনে ফেলে। এই ছোট্ট খরগোশ আর সিংহ আমাদের জঙ্গলের কথা বলছে না তো? এরা আমাদের রাজা রানীকে মেরে ফেলার পরিকল্পনা করছে না তো? আমাকে এদের পিছু নিতে হবে। কোয়েল তাদের পিছু করে আর এ কথা বুঝতে পারে তারা দুজনেই তাদের জঙ্গলে যাচ্ছে। সে সাথে সাথে উড়ে গিয়ে তাদের রাজা সিংহকে সবকিছু জানায়। ও এই কথা, এই নাও তোমার পুরস্কার। কোয়েল, তুমি অনেক ভালো একটা কাজ করেছো। এখন এই কথা বলো, আমাদের জঙ্গলে ওরা কোন পথ দিয়ে আসছে? সেই পথে আমরা একটা কাদা ভরা গর্ত বানিয়ে ওদের আটকে ফেলতে পারবো। কোয়েল পথ বলে দেয় আর জঙ্গলের সিংহ সেখানে বিরাট এক কাদা ভরা গর্ত বানিয়ে দুজনকে আটকে ফেলে। ওহ, আরে আরে খরগোশ, আমরা কোথায় আটকে গেলাম? মহারাজ, আমি তো ডুবে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই খরগোশ সেখানে ডুবে মারা যায় আর অন্য বড় সিংহ এসে বলে, কেমন রাজা তুমি, নিজের জঙ্গলকেই খেয়ে ফেলেছো। এখানে আমি আমার প্রজাদের তেমনটাই খেয়াল রাখি যেমনটা আমার বাচ্চাদের রাখি। এবার তোমার মৃত্যু নিশ্চিত, আর তোমার জঙ্গল ওটা তো আমাদের সবার হবে। আর এভাবেই সিংহ আর খরগোশ মারা যায় আর অন্য রাজা সিংহ ওদের জঙ্গলে এসে জঙ্গল দখল করে আর জঙ্গলকে আরো বড় করে ফেলে। মাছ জলের রানী। গুড্ডু আর তার মা নদীর পাড়ে ঘর বানিয়ে বসবাস করছিল। একদিন গুড্ডু তার মাকে বলে, মা, আমি কার সাথে খেলবো? এখানে এখানে আশেপাশে তো অন্য কোনো বাড়ি নেই, আমার একটুও ভালো লাগে না মা। গুড্ডু শোনা, এত চিন্তা করছো কেন? কিছুদিনের মধ্যেই এখানে বসতি হয়ে যাবে, দেখো সবাই এসে এখানে বসবাস করবে, কত সুন্দর জায়গা। এক কাজ করো, সামনে তো নদী, সেখানে গিয়ে মাছদের দেখো, অনেক সুন্দর রং বেরঙের মাছ আছে ওখানে। সত্যি মা? গুড্ডু নদীর কাছে গিয়ে মাছদের দেখতে থাকে। আরে বাহ, কত সুন্দর মাছ, অনেক সুন্দর, হলুদ, লাল, সবুজ, সোনালি, আহ অনেক সুন্দর মাছ। একে ধরে দেখি। হ্যাঁ ধরেই দেখি, কত সুন্দর মাছ। গুড্ডু মাছের পিছু পিছু যায় আর আস্তে আস্তে তাকে ধরার চেষ্টা করে, মাছ তাকে ধরা দেয় না, তাই সে তার হাতে একটা বাতি নিয়ে মাছকে ধরার চেষ্টা করে। যখনই সে মাছকে ধরতে যায়, মাছ ভয় পেয়ে লাফ দিয়ে সরে যায়, যাকে গুড্ডু একটা খেলা মনে করে। কত মজা হচ্ছে, মাছ আমার সাথে খেলা করছে, ও আমার বন্ধু হয়ে গেছে। আসো মাছ, আসো বসে একসাথে গল্প করি। গুড্ডু না বুঝে মাছকে কোলে নেয় আর কোলে বসিয়ে তার সাথে গল্প করতে থাকে। কিছুক্ষণ পর গুড্ডু দেখে যে মাছ জোরে জোরে লাফাচ্ছে। মনে হচ্ছে ও অনেক খুশি হচ্ছে, আমার গল্প তোর অনেক ভালো লাগছে, তাই না বন্ধু? আর কিছুক্ষণ পরেই মাছ মারা যায়। গুড্ডু তার গল্প মাঝখানে থামিয়ে দেয় আর ভাবতে থাকে, হঠাৎ করে আমার মাছেরে কি হলো? তুমি তো এইমাত্রই আমার বন্ধু হয়েছিলে, কি হয়েছে তোমার, কি হয়েছে? গুড্ডুর কান্না শুনে মা দ্রুত সেখানে আসে। আরে গুড্ডু, কি হয়েছে বাবা, কাঁদছো কেন? মা দেখো না, মাছ পানির বাইরে আসলো আর মারা গেল। আরে আরে আরে, এটা তুমি কি করেছো? তুমি কি মাছকে পানি থেকে তুলে এনেছো? হ্যাঁ মা, তুমিই তো বলেছিলে মাছদের সাথে গিয়ে খেলতে, আমি তো ওর সাথে খেলছিলাম, ও অনেক খুশি ছিল, লাফাচ্ছিল। আর জানো, আমি যখন ওকে বাইরে বের করে গল্প শোনাচ্ছিলাম তখনও অনেক খুশি ছিল, কিন্তু জানি না হঠাৎ ওর কি হয়ে গেল। আরে গুড্ডু শোনা, মাছ তো জলের রানী, সে তার জীবন হচ্ছে পানি, পানি ছাড়া ওরা বাঁচতে পারে না, পানি ছাড়া মাছদের বেঁচে থাকা অসম্ভব,
যেমন আমরা শ্বাস না নিয়ে বাঁচতে পারি না। ওদেরকে ধরলে ওরা ভয় পেয়ে যায়। আর দেখেছো তুমি, যখনই পানি থেকে বাইরে এনেছো ও মারা গেছে। তাহলে কি আর ও কোনোদিন জীবিত হবে না? তোমার ভুল হয়েছে গুড্ডু, প্রভুর কাছে ক্ষমা চাও আর আজকের পর থেকে মাছদের সাথে দূর থেকে কথা বলো। ওদেরকে ধরবে না কিন্তু, ওরা ভয় পেয়ে যায়। ঠিক আছে মা, প্রভু আমাকে ক্ষমা করে দিন। আজকের পর আমি কোনো মাছকে আর পানি থেকে বাইরে আনবো না।